হ্যালো ফ্রেন্ডস হাও আর ইউ আই হোপ ইউ আর অয়েল বাই দ্য গ্রেস অফ অল মাই আল্লাহ ইন টু ডেজ ক্লাস নো টেন্স ইন্ট্রোডাকশন সো ফ্রেন্ডস লেটস স্টার্ট আওয়ার টু ডেস ভিডিও আর আমি একটা কথা বলে রাখি তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করছিলে যে ক্লাসটি ভালোভাবে বুঝার জন্য টেন্সের ক্লাস করার জন্য আর তাই আমি আমার আজকের ভিডিওতে টেন্সের ক্লাসটি নিয়ে আনলাম যাতে তোমরা ন্যাশান্টি পালবে বুঝতে পারে এবং তোমরা এই সম্পর্কে প্রায় অনেকজনই কমেন্টে বলেছিলে তো প্রথমেই টেন্সের অর্থ সম্পর্কে আমরা জানবো টেন্স অর্থ কাল টেন্স ইজ ক্যাটাগরি ডেট এক্সপ্রেস টাইম রিফারেন্স অর্থাৎ ক্রিয়া সংগঠিত বা নিষ্পন্ন হওয়ার সময়কে কাল বলে কাল বলে মানে কাল অর্থ হলো যে টেন্স দেয়ার আর থ্রি টাইপস অফ টেন্স অর্থাৎ এখানে তিন ধরনের টেন্স রয়েছে এক প্রেজেন্ট টেন্স দুই পাস টেন্স এবং আমাদের থ্রি হল যে ফিউচার টেন্স অর্থাৎ আমাদের প্রেজেন্ট টেন্স অর্থ হলো যে বর্তমান কাল পাস্ট টেন্স অর্থ হল যে আমাদের অতীতকাল অর্থাৎ যে অতীতে ঘটে গেছে এবং ফিউচার টেন্স অর্থ হলো যে আমাদের ভবিষ্যৎকাল বর্তমান মানে এখন যা হচ্ছে এমন এই তিন প্রকারের টেন্স প্রত্যেককে আবার চার ভাগে ভাগ করা যায় অর্থাৎ টেন্সগুলোকে আবার চার ভাগে ভাগ করা যায় এক ইন্ডিফিনিট টেন্স দুই কন্টিনিউয়াস টেন্স তিন পারফেক্ট টেন্স এবং চার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে আমি যতগুলো টেন্সের ভিডিও দেব তা তোমরা পেয়ে যাও প্রেজেন্ট টেন্স সাধারণত কোনো কিছু বর্তমানে সম্পন্ন হওয়াকে প্রেজেন্ট টেন্স বলে তা আমরা কয়েকটা এক্সাম্পল দেখি ওয়ান সামাদ রিট স্টোরি বুকস অর্থাৎ সামার একটি বই পড়ছে সে এখনই পড়ছে টু দ্য ডেন্স অর্থাৎ কুকুরটি একজন স্টুডেন্টের প্রতি সম্পন্ন হয়ে গিয়েছে এরকম এক্সাম্পল দেখি আমরা ওয়ান আবদুল সালাম ডাইড ইন নাইনটিন ফিফটি টু অর্থাৎ আব্দুল সালাম উনিশশো বান্ন সালে মারা গিয়েছে অর্থাৎ শহীদ হয়েছে নিয়াজ কিল্ড এ ডে নিয়াজ একটি কুকুরকে গতকাল মেরেছিল ওয়ান্স এ টাইম দেওয়ার পিপল আর আগেই বলে রাখি যেগুলো তো ওয়ান্স এ টাইম এরকম কোনো কিছু থাকে সেগুলো আমাদের পাস টেন্স ফিউচার টেন্স কোনো কিছু ভবিষ্যতে হবে এমন বোঝালে তাকে ফিউচার টেন্স বলে তো আমরা দুটা এক্সাম্পল দেখি ওয়ান আই শিল ডু মাই হোমওয়ার্ক আমি আমার কাজটি করবো টু ডে উইল ডিসকাস দ্য ম্যাটার তারা এই বিষয় নিয়ে কথা বলবেন